أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে নাসরিন বোন জানতে চেয়েছেন যে আমাদের দেশে অনেক মাহফিলে দেখা যায় জোরে জোরে তাকবীর দেয়, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তারপরে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, দীন ইসলাম জিন্দাবাদ বা সম্মিলিত মোনাজাত করে। আসলে এ ধরনের শরীয়তে কোনো বৈধ আছে কি না? জি সম্মানিত বোন, হ্যাঁ, যদি কোনো আজ মাহফিলে বা কোনো একটা প্রোগ্রামে দিনই আলোচনা হচ্ছে, শহীদ দিনের শিক্ষা দেওয়া হচ্ছে, সেখানে আশ্চর্য ধরনের কোনো শব্দ বা কথা আসলে যদি কেউ বলে আল্লাহ আকবার, তাহলে বলতে পারে মানে নারায়ে তাকবীর, নারায়ে শব্দটা তো কোনো কোরআন হাদিসের নাই যে নারায়ে শব্দটা কি, এটা তো আরবি শব্দ নয়, এটা এবার বানাওয়ার শব্দ, এ ধরনের বলা দরকার নাই। লিল্লাহে তাকবীর অথবা অথবা তাকবীর, অথবা একজন বলবে তাকবীর, তারপর সবাই আল্লাহ আকবার বলবে, কোনো আশ্চর্য ধরনের মানে কথা আসলে বা কথা অথবা কোনো প্রশংসা বা মানে গুরুত্বপূর্ণ কোনো পয়েন্ট যদি হয় তখন এই ধরনের কথা বলতে পারে, এই ধরনের শব্দ বলতে পারে, কোনো সমস্যা নেই। তবে এই সম্মিলিত মোনাজাত বা সম্মিলিত জিকির এ ধরনের কোনো শরীয়তের বিধান নেই, সম্মিলিত জিকির এ ধরনের কোনো শরীয়তের বিধান নেই। আল্লাহ তাআলা সূরা আল আরাফের 95 নম্বর আয়াত এবং শেষের আগের আয়াতেও এখানে যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ওয়াজকুর রব্বাকা, যে তোমার রবকে স্মরণ করো বা জিকির করো, তাদাররুআ ওয়া খুফিয়া, অনুনয় সহিত, বিনয় সহিত, একাকি, নিরিবিলিতে, গোপনে। সুতরাং এই জিকির করার, এই সম্মিলিত জিকির করার কোনো বৈধ নাই, জিকির হবে সেটা নিরিবিলিতে একাকি, মুখ, জিহ্বা এবং অন্তর থেকে যেটা হালকা উচ্চারণ সেটা হলো জিকির গুরুত্বপূর্ণ জীবন, সেটা গ্রহণযোগ্য জিকির, কিন্তু এই সম্মিলিত জিকিরের কোনো বৈধতা নেই। এটা এটা আমাদের দেশে এটা আসলে একটা বানাওয়াট বা ভুয়া এ ধরনের করে থাকে। জাজাকাল্লাহ খায়।